আসসালামু আলাইকুম শেয়ার করছি লেডি ফিঙ্গার বিস্কুট খালি খেতে পারেন তবে এই বিস্কুটটা ইটালিয়ান ডেজার্ট তিরামিসু তৈরিতেই বেশি ব্যবহার করা হয় এই বিস্কুট কিনতে পাওয়া যায় তবে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না তাই খুব কম সময় কম উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করবেন তাই শেয়ার করছি চুলাই এবং ওভেনে দুইভাবে দেখাবো যেভাবে আপনাদের সুবিধা হয় বিস্কুট তৈরির জন্য এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার মিডিয়াম সাইজের দুটো ডিমের কুসুম আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো তৈরির জন্য টোটালি আমার ওয়ান থার্ড কাপ চিনি লাগবে সেখান থেকে দুই টেবিল চামচ চিনি কুসুমের ভেতরে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি মাঝে মাঝে বাটিটার চারপাশ থেকে চিনিগুলোকে মাঝখানে এনে তারপর বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে বিট করা হয়ে গিয়েছে কুসুমটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি ডিমের সাদা অংশ দুটো আলাদা করে নিয়েছি সেটাকে এখন বিট করে নিব আর বাকি যে চিনিটা রয়েছে সেখান থেকে অল্প অল্প করে এই ডিমের সাদা অংশের সাথে দিব আর বিট করে নিব আড়াই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে বিট করে আমি ফোমের মতো তৈরি করে নিয়েছি আমার বিট করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আগে থেকে যে কুসুমটা বিট করে রেখেছিলাম সেই কুসুমের মিশ্রণটা সাদা মিশ্রণের ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ভিতরে শুকনা উপকরণগুলো মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ ময়দা হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আপনার ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সটাও দিতে পারেন অবশ্যই চেলে তারপর ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন আমি খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা ঠিক এমন হবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে একটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি এতে বিস্কুটগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে মিশ্রণটা নিয়ে তারপর এই পাইপিং ব্যাগের সামনের অংশটুকু একটু মোটা করে কেটে নিচ্ছি বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপর একটু মোটা করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিস্কুটগুলো আমি ওভেনে তৈরি করব ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে ১৬ মিনিটের জন্য বেক করে নিচ্ছি সময়টা আপনাদের কম বা বেশি লাগতে পারে যারা আপনারা চুলায় তৈরি করতে যাচ্ছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটা ছোট পাত্রে আমি দুটো তিরামিশুর বিস্কুট নিয়ে নিচ্ছি এরপর বড় একটা হাড়ির ভিতরে প্রথমে একটা স্ট্যান্ড দিয়ে তার ভিতরে ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিট বা মিডিয়াম আছে হলে দশ মিনিটের জন্য হাড়িটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর বিস্কুটগুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে তিন মিনিট এরপর একেবারে লো হিটে ষোলো থেকে সতেরো মিনিটের জন্য বেক করে নিচ্ছি আর ঢাকনার যে একটা ফুটো থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে ওভেনের বিস্কুটগুলো আমার হয়ে গিয়েছে আমার ১৬ মিনিটের মতো লেগেছে এখন এই বিস্কুটগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে বিস্কুটগুলোকে গোল করেও তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে আপনারা বেশ অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আজকের মতো রাখছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ